깨만 맞아? আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম সুলতানা কাসেস ব্লগে। আজকের রেসিপিটা একটু অথেন্টিক, কিছু কিছু রেসিপি আছে হচ্ছে নানি দাদিদের আমলে হলেও কিন্তু এই অথেন্টিক রেসিপিগুলো সব সময় কিন্তু এটা কদরটা অনেক বেশি থাকে। তো যেমন আজকের এই রেসিপিটা, তো আমার আজকের এই রেসিপিটা তৈরি করতে আসলে কী কী লাগছে, এখানে আমি ফ্রেশ লাউ পাতা নিয়েছি একদম গাছ থেকে পেড়ে, আর সাথে হচ্ছে লাউ কেসকি মাছ, এগুলো ছোটো সাইজের কেসকি মাছ আমি ভালোভাবে ধুয়ে পানি সরিয়ে রেখেছি, আর পাতাগুলো আমি ভালোভাবে ক্লিন করে পানি সরিয়ে রেখেছি। আর কেসকি মাছের ভিতরে আসলে কী কী উপকরণ দিচ্ছি, ছোটো মাছে আসলে যে উপকরণগুলো দেওয়া হয় আর কি, এখানে আমি রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি চিকন চিকন করে, ধনিয়া পাতা, তারপর হচ্ছে কাঁচামরিচ, হলুদ, তারপর হচ্ছে লাল মরিচের পাউডার, এরপর হচ্ছে হালকা একটু আমি জিরে ধনিয়া দিয়েছি, পরিমাণটা খুবই কম, লবণ দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে রাখবো। মাখানো শেষ হওয়ার পরে আমি এখানে সামান্য একটু তেল ইউজ করছি, আমি অলিভ অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এটা খেতে যে এত মজা সেটা আসলে না করলে বিশ্বাস করা যাবে না। তো অনেকেই এই রেসিপিটা জানেন, আমিও এটা জানি, তো সেই জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করছি, অনেকে হয়তো বা জানেন না, খুব ইজি একটা রেসিপি, সেজন্য আসলে শেয়ার করা। আর আমার কাছে অনেক ভালো লাগে এই লাউ পাতার বড়াটা, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যে এটা কতটা মজা সেটা আসলে না করলে আসলে বিশ্বাস করা যাবে না। তো এটা আমার খুবই প্রিয় একটা রেসিপি, বাংলাদেশে দেখা যায় যে কলা পাতা দিয়ে করে, যেহেতু এখানে কলা পাতাটা অ্যাভেলেবেল না, লাউ পাতাটা আছে, তো আমি লাউ পাতা দিয়ে করবো। আর লাউ পাতা তো খেতে অনেক মজা হয়, শুধু মাছটা না লাউ পাতাটাও ভীষণ খেতে মজা হচ্ছে, সেজন্য লাউ পাতাটা আসলে এই সিজনে আমি চয়েস করেছি। তো এইভাবে জাস্ট আমি ফোল্ড করে দিলাম, এটা আসলে দেখানোর মতো কিছুই না, জাস্ট আসলে যেভাবে আপনাদের ফোল্ড করাটা ইজি হবে সেভাবে করে নিতে পারবেন, খুবই ইজি, অল্প সময়ের ভিতরে আসলে রেসিপিটা তৈরি করা যায়। এখানে বাড়তি টুথ ক্লিন দিয়ে আসলে আটকে দেওয়ার দরকার নেই, এটা এমনিতে কিন্তু এতে যেভাবে আছে এভাবে সেট হয়ে যাবে। আমি ছোট একটা প্যাকেট কেসকি মাছ নিয়েছি, এতে করে আমার হচ্ছে আটটা আমার বড়া হয়েছে। তো আপনারা চাইলে মাছের পরিমাণটা আরও কম দিয়ে কিন্তু আরও অনেকগুলো বড়া করা যায়, ন্যূনতম আসলে 10টা বড়া করা যাবে একটা ছোট কেসকি মাছ দিয়ে। আমি এখানে যে লাল মরিচটা ব্যবহার করেছি এটা আসলে যার যার পছন্দের উপরে ডিপেন্ড করবে, আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করবেন। তো যেহেতু এটা একটা বড়া, তারপর হচ্ছে একটা মরিচ খোলার মতন আসলে করছি, তো আমি একটু ঝাল ঝালে পছন্দ করছি, সেজন্য আমি এখানে শুকনো গুঁড়ো মরিচও দিয়েছি আর কিছু কাঁচামরিচও দিয়েছি। এটা এখনও তো হালকা আমি একটু তেল কাটিয়ে দিয়ে দিয়েছি, এই তেলে আমি এগুলোকে হালকা ভেজে নেব। তেলের পরিমাণটা আসলে অনেক বেশি বেশি দিতে হবে না, যে অনেক বেশি তেল দিয়ে ভাজলে যে এটা হবে তা না, হালকা তেল দিয়েও কিন্তু ভাজা যাবে সুন্দরভাবে, ঢাকনাটা দিলে হয় কি তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, একদম সবুজ কালারের পাতা ছিল, এখন একটু অন্য ধরনের একটা কালার চলে এসেছে, এর মানে হচ্ছে ভিতরে যে মাছটা আছে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব একটা আসলে সময় লাগে না, যেহেতু ছোট মাছ আর মাছগুলো আমি অলরেডি ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি, তো সেজন্য আসলে এগুলো ভিতরে একটু ভাপ ফেলেই কিন্তু এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমার সবগুলো বড়া রেডি, এটা খেতে যে এত মজা হয়েছে আসলে আমি বলে বিশ্বাস করা যাবে না। আমার ছোটো স্বাভাবিক স্বাধীন তো আসলে ঝাল খেতে পছন্দ করে না, কিন্তু তার এত লাইক করেছে, বারবার বলছে যে আমরা আরও খাবো। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এটা ট্রাই করে দেখো কেমন হয়েছে, সে বললো তো ভীষণ মজা। তো আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন, এটা খুবই ইজি তবে অনেক মজা।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।